बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम मायास कुकिंग मिरर नतून रेसिपी एक बार स्वागतम सबाई के आज के अपने तैरी कर देखो खूब ही मजार एक स्नैक्स और से हे चिकेन ब्रेड। चिकेन ब्रेड आगे चैने रही है तब आज के एक स्पेशल और मात्र दुई कप मदा ये तैरी अनायसे चलू चले जाए मूल रान्ना। ब्रेड टी तैरिर जोनो प्रथमे एक डो तैरी करे निबो। निये निच्छी मयदा दुई कप, एखन दिए दिच्छी लवण आधा चार चामच, दिए दिलाम चीनी एक चार चामच, दिए दिलाम गुड़ो दूध दुई चार चामच, एखन दिए दिच्छी ईस्ट एक चार चामच। एखन हाथे साहाज्ये शुकनो उपकरणगुलो भालोभावे मिशिए निबो। एरपर एड करब घी, दुई टेबिल चामच घी एड कर लाम। एखन आपनारा एड करबेन तेल, एर साथे एक चार चामच तेल एड कर लाम। घीटा आपनारा एड करते ना चाइले पुरोटाई तेल दिए करते पारेन। एखन हालका कुसुम गरम पानी दिए अल्प अल्प करे दिए दिए एकटा सफ्ट डो तैरी करब। एकबारे पानीटा यूज करब ना, अल्प अल्प पानी देब और मेशाबो। এরকম করে একটা সফট ডো তৈরি হয়ে গেল। কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করলেই এই ডোটি তৈরি হয়ে যাবে খুব সহজে। এখন এটা আমরা ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। এই পাকে আমরা ভিতরের পুরটি তৈরি করে নেব। প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি আধা চায়ের চামচ, আদা রসুন বাটা আধা চায়ের চামচ, আর এখানে চিকেন কিমা ইউজ করছি 250 গ্রামের মতো। আর প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ তেল ইউজ করেছিলাম। এখন ভালোভাবে তেলের মধ্যে চিকেনটা 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এখন একে একে আমি সব ভেজিটেবলগুলো ইউজ করব। দিয়ে দিচ্ছি সিদ্ধ মটরশুঁটি 1 কাপ, দিয়ে দিলাম পটল কুচি আধা কাপ, দিয়ে দিচ্ছি টমেটো বড় সাইজের একটি কিউব করে কাটা, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাঁচা মরিচ 2টি কুচি করে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চিকেনের সাথে ভেজিটেবল গুলো মিক্স করব। ভেজিটেবলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কিছু অ্যাড করতে পারেন। এটা আমি লো হিটে প্রথমে 5 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করব। তারপরে কিছুক্ষণ পর আবার আমার হিটটা একটু হাই করে দিব, তারপর আরো 5 মিনিট। এরকম ভুনা ভুনা হয়ে গেলে চিকেনটা অ্যাড করব চাট মশলা, আর দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। আপনাদের ঘরে যদি চাট মশলা না থাকে তাহলে ম্যাগি মশলা ইউজ করলেও চলবে। 10 মিনিটের মাথায় চিকেনটা এরকম ভুনা ভুনা হয়ে উঠবে। আমি চিকেনটা ডিশ আউট করে নিয়েছি, এখন চলে যাব পরবর্তী স্টেপে। ওভেনের ট্রেতে আগে আমি 1 টেবিল চামচের মতো তেল ব্রাশ করে রাখলাম যাতে কাজটা ইজি হয়। ফিরে এলাম ডোয়ের কাছে। 30 মিনিট অলরেডি হয়ে গেছে আর ডোটা অলরেডি ফুলে ডাবল হয়ে গেছে। আমি এটাকে প্রথমে 2 ভাগ করে নিচ্ছি, এক ভাগ আবার ঢেকে রেখে দিচ্ছি আর বাকি এক ভাগ দিয়ে বানানো শুরু করছি। এরকম দুই হাতের সাহায্যে এরকম লম্বা একটি রুটি তৈরি করব। তারপর এই থেকে অর্ধেকটুকু আবার রেখে দেব আর বাকি অর্ধেকটা আবার একটা লম্বা রুটি তৈরি করব। এখানে ঠিক রুটি বলা যায় না, লম্বা আকৃতির এরকম একটা সাইজের তৈরি করে নিব। আর খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রকম আকৃতির হবে। এখন আমার তৈরি করে রাখা মজার চিকেন কিমাটা এর ভিতরে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি দুই পাশ থেকে এটা ফোল্ড করে নিচ্ছি। ডোটা যদি সফট হয় এই ফোল্ডিংটা খুবই ইজি হয়। আমি হাত দিয়ে চেপে চেপে এটি ফোল্ড করে নিলাম। তারপরেও আমি সেফটির জন্য অল্প একটু পানি দিয়ে আবার লক করে দিচ্ছি। আঙ্গুলের সাহায্যে চেপে চেপে অল্প একটু পানি দিয়ে এটি লক করে নিলাম। এখন আমি এটিকে একটি নাইফের সাহায্যে এরকম সাইজ করে কিউব কিউব করে কেটে দিচ্ছি। এরকম করে কেটে নেওয়ার পরে আমি যে ওভেনের ট্রেতে তেল ব্রাশ করে রেখেছিলাম ওর মধ্যে এগুলো সব স্থাপন করে দিলাম। আর একটি কাটার সাহায্যে এরকম ছিদ্র ছিদ্র করে দিলাম যাতে ওভেনে দেওয়ার পর এটা অতিরিক্ত ফুলে না ওঠে। এরকম করে কাটা দিয়ে দিয়ে সবগুলো আমি ছিদ্র ছিদ্র করে দিলাম। এখন একটি ডিম ফেটিয়ে এইগুলোর উপরে আমি ব্রাশ করে দিচ্ছি।
খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে ফেটানো ডিমটি আমি এই চিকেন ব্রেডের উপরে সব মাখিয়ে নিলাম। একে একে সবগুলো তো মাখানো হয়ে গেল, এখন আমি সৌন্দর্য ও টেস্টির জন্য দিয়ে দিচ্ছি সেসমি বা তিল। এখানে সাদা তিল আমি ইউজ করেছি। উপর থেকে আমি ডিম ব্রাশের উপরে এই তিলগুলো ছিটিয়ে দিলাম। এখন আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটসের জন্য ওভেনে এটি দিয়ে দিচ্ছি। ওভেনটা আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট দিয়ে রেখেছিলাম। 20 মিনিটস পর আমি এখন ওভেনটি খুলে নিচ্ছি। অলরেডি এটার স্মেল আমার পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে, নাইস একটা স্মেল ছড়িয়ে পড়েছে। আর দেখতে কেমন হয়েছে তা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত নাইস হয়েছে এটি। আর খেতে কেমন হয়েছে তা না বানিয়ে আপনারা বুঝতেই পারবেন না। উপর থেকে আমি কিছুটা বাটার আবার ব্রাশ করে দিলাম আর একটু সুন্দর দেখানোর জন্য। আর এভাবে আমি পরিবেশন করলাম। মেহমানদারিতে, টিফিনে, বিকালের নাস্তায়, ডিনারে যে কোনো সময় আপনারা এটি বানিয়ে ফেলতে পারেন ঝটপট। মাত্র 2 কাপ ময়দায় কতগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন। আর এটা খেতে এত টেস্টি, এত হেলদি যে আপনাদের আমি একবার রিকোয়েস্ট করব, অবশ্যই মায়াস কুকিং মিররের এই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব ও বেল আইকন দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।